আজ আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বেলটা দেখে বুঝতেই পারছো আজ আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজ আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আমরা এবার স্টেশন এসে পৌঁছেছি, এবার যাব হাওড়া। আমরা হাওড়া ব্রিজ এসে পৌঁছে গেছি, আর এটা হলো হাওড়া ব্রিজ। এবার আমরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে পায়ে হেঁটে যাব। এর আগে আমি কোনোদিন হাওড়া ব্রিজের ওপর থেকে পায়ে হেঁটে যাইনি, তাই ভাবলাম এই ফার্স্ট টাইম হাওড়া ব্রিজের ওপর থেকে পায়ে হেঁটে যাই। এবার আমরা উঠে পড়লাম বাসে, বাস থেকে চলে যাব সোজা ভিক্টোরিয়াল মেমোরিয়াল। তো বাসটা পুরোপুরি ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে দাঁড় করায়নি, তার একটু আগে দাঁড় করেছে। এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে ভিক্টোরিয়া। এবার আমরা রাস্তাটা পেরবো, পেরিয়েই দেখলাম ডান দিকে খুব সুন্দর একটা জায়গা যেখানে অনেক ফুলের বাগান রয়েছে। এই জায়গাটার নাম ঠিক আমি জানি না, যদি তোমরা জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে জায়গাটার নাম কি। এই জায়গাটা আমাদের কাছে তো দেখতে খুব ভালো লেগেছে, কিন্তু তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। এবার আমরা পৌঁছে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে। তো তোমাদের বলে রাখি, ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার জন্য একটা টিকিট কাটতে হয়, যে টিকিটটার দাম হচ্ছে কি 30 টাকা। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের দিকটা। এবার আমরা চলে এলাম ভেতরে টিকিট কেটে। তো দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখা যাচ্ছে, তো খুবই ভালো লাগছে। আর এর ভিউটা এখন খুবই ভালো লাগছে যেহেতু হালকা ঠান্ডা রয়েছে। বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে কী কী আছে এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে কিছু অজানা তথ্য। যেমন 1857 থেকে 1901 সাল পর্যন্ত রানী ভিক্টোরিয়া ছিলেন ভারতের সম্রাজ্ঞী। 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর লর্ড কার্জন তাজমহলের আদলে ভিক্টোরিয়ার স্মৃতি স্থাপনের জন্য ভিক্টোরিয়াল মেমোরিয়াল তৈরির প্রস্তাব রাখেন এবং এর জন্য একটা নকশা তৈরি করে। এই নকশা তৈরি হতে প্রায় 5 বছর সময় লাগে। অবশেষে 1906 সালে এটি তৈরির কাজ শুরু হয় এবং 1906 সাল থেকে প্রায় 11 বছর সময় লাগে এটি তৈরি হতে, অর্থাৎ 1921 সাল পর্যন্ত এর কাজ শেষ হয়। এবং এখন যে তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখতে পাচ্ছ, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা যে জমিতে তৈরি হয়েছে সেটা আগে ছিল প্রেসিডেন্সি জেলের জায়গা, যদিও পরবর্তীতে প্রেসিডেন্সি জেলটা আলিপুরদুয়ারে শিফট হয়ে গেছে। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যভাগে রয়েছে একটা বড় গম্বুজ, আর চারদিকে রয়েছে 4টে ছোট ছোট গম্বুজ।